প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আমি ম্যাজিক ভাবে আঙ্গুলের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করা যায় সে সম্পর্কে জানাব। আর সকালে এক শিক্ষার্থী আমাকে এভাবে প্রশ্ন করে সহজভাবে শেখান। তাই আসো আমরা লক্ষ্য করি কিভাবে এগুলো শেখা যায়। বোর্ডের দিকে লক্ষ্য করি, আঙ্গুল হাতের আঙ্গুলের ব্যবহার করে 30, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ও 90 ডিগ্রির কোণগুলোর ত্রিকোণমিতিক মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করো, আঙ্গুল আছে এখানে কয়টি? 5টি। আঙ্গুলের পরিচয় নেই দেই তোমাদের, এটা আমরা কিন্তু আমাদের ভাষায় বলি বৃদ্ধাঙ্গুল, এটা সাধারণ আঙ্গুল বলি, এটা মধ্যমা বলি, এটা অনামিকা বলি, এটা কনিষ্ঠা বলি। সবচেয়ে মনে রাখার উপায় হচ্ছে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। তো আঙ্গুলের মানগুলো আমি বলে দেই, বৃদ্ধাঙ্গুলকে ধরে নেই 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, 60, 90 ডিগ্রি। তাহলে কি বললাম আবারও বলি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং এটা 90। তাহলে আমরা কিভাবে মানগুলো নির্ণয় করব? প্রথমে সাইনের দিকে আমরা লক্ষ্য করি, সাইনের ক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করব, রুট আওয়ার আঙ্গুলের সংখ্যা বৃদ্ধাঙ্গুলের দিকে, বৃদ্ধাঙ্গুলির দিকে ভাগ 2। তাহলে আমরা কি বললাম, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ 2। রুট ওভার আছে, রুট কিন্তু শুধু আঙ্গুলের উপর হবে, 2-র উপর কিন্তু রুট নেই। যদি কেউ বলি আমরা সাইন 0, সাইন 0 আর কি, তাহলে সাইন 0 অর্থাৎ 0 ডিগ্রি বলতে আমরা বৃদ্ধাঙ্গুলকে বোঝাইছিলাম। তাহলে বৃদ্ধাঙ্গুল যদি 0 হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তাহলে সামনে কে আছে বৃদ্ধাঙ্গুলের দিকে, সামনে কে আছে, কোন সংখ্যা নেই অর্থাৎ 0। তাহলে 0√0 এবারে 2 = 0। তাহলে 0√0 = 0। তাহলে আমি বুঝলাম যে সাইন মানে বৃদ্ধাঙ্গুলের দিকের আঙ্গুলের সংখ্যা ভাগ 2। এবার যদি এটাকে ধরা হয়েছে কয় ডিগ্রি? 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে কয়টি? 1টি। আঙ্গুলের সংখ্যা আছে 1 অর্থাৎ 1, এই বৃদ্ধাঙ্গুল, এই যে 30 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 1 অর্থাৎ 1টা আঙ্গুল আছে। তাহলে আমরা যদি বলি সাইন 30 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা 1√2, রুট ওভার, তাহলে 1-এর উপর তোমরা জানো 1-এর উপর রুট থাকলে, 1-এর উপর রুট থাকলে 1 হয়, তাহলে 1√2 অর্থাৎ হাফ। অনুরূপভাবে যদি বলি সাইন 45 ডিগ্রি, এখানে সাইন 45 ডিগ্রি অর্থাৎ 45-এর কোন আঙ্গুল? মধ্যমা। তাহলে মধ্যমার দিকে থেকে বৃদ্ধার দিকে আঙ্গুল সংখ্যা যায় কয়টি? আছে 2টি। তাহলে √2/2 একে লেখা যায়, আমরা লিখতে পারি ভাবে, তোমরা 7-এ পড়ছো, এগুলো 7, 8, 9-এ পড়ছো, তাহলে এই √1/√2। অনুরূপভাবে আবার বলি 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এটা, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা কয়টি? 3টি, 1, 2, 3, এমনি এ কিন্তু বাদ, এই 60 ডিগ্রি মনে করো এইটা, এই 60 ডিগ্রি পরিসর আছে। তাহলে সামনের দিকে কে আছে? 3 জন, 1, 2, 3, তাহলে √3, সামনে আঙ্গুলের সংখ্যা 3/2, তাহলে সাইন 60 ডিগ্রি √3/2। অনুরূপভাবে আমরা বলতে পারি, প্রিয় শিক্ষার্থী দেখো 90 ডিগ্রি, তাহলে এখানে আমি বলছিলাম 90 ডিগ্রি কার উপর? কনিষ্ঠার উপর, এই কনিষ্ঠার উপর, এই 90 ডিগ্রি। সামনে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3, 4, বৃদ্ধার দিকে 4টি, তাহলে √
4 divided 2, root of 4 root ko le tumra jano 2 hoy 2 by 2 1 eta amra sin er man peyechi ebar jodi amra boli cos er khetre ki hobe cos er khetre ekhi poddhati shudhu amra eta mushe dei কসের ক্ষেত্রে আঙ্গুলের সংখ্যা বৃদ্ধ আঙ্গুল না দিয়ে আমরা বলবো কনিষ্ঠা কনিষ্ঠার দিকে যাব অর্থাৎ এতক্ষণ বললাম এই দিকে আঙ্গুল সংখ্যা এখন কসের ক্ষেত্রে যাব এই দিকে আঙ্গুল সংখ্যা কিন্তু তার আগে আমরা জানি এটা হচ্ছে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90 এটা কিন্তু ঠিক আছে মানে অর্থাৎ শুধু দিকটা চেঞ্জ হবে যদি বলি কস 0 ডিগ্রি তাহলে 0 কে 0 হচ্ছে এই বিদ্ধা তাহলে এবার কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি 1 2 3 4 অর্থাৎ 4 টি তাহলে √ অফ 4 ডিভাইডেড 2 অর্থাৎ 2 বাই 2 তাহলে আমরা শিখলাম cos 0 সমান 1 cos 0 1 অনুরূপভাবে যদি আমরা বলি cos 30 ডিগ্রি তাহলে কথা ছিল 30 ডিগ্রি মানে এই আমি 30 ডিগ্রি বসা দিলাম এই 30 তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুল সংখ্যা cos এর ক্ষেত্রে কনিষ্ঠার দিকে আঙ্গুল সংখ্যা কয়টি 1 2 3 তিনটি অর্থাৎ আমি বলবো √ ওভার 3 বাই 2 আমার প্রশ্ন সূত্র ছিল হচ্ছে √ ওভার কনিষ্ঠার দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড 2 cos এর ক্ষেত্রে আর সাইনের ক্ষেত্রে ছিল রুট ওভার বৃত্তের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড টু পার্থক্য এর এবার আমরা আসি cos 60 ডিগ্রি সরি cos 45 ডিগ্রি cos 45 কে আঙ্গুলের মধ্যে এই যে 30 সরি এই যে 0 30 45 তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুল সংখ্যা 2 তাহলে √ 2 ডিভাইডেড কয়টা ডিভাইডেড 2 তাহলে এই টু কে লেখা যায় রুট টু এই রুট টু ইন্টু রুট টু ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি সিক্সটির মান কোন আঙ্গুলের উপর এই আঙ্গুলের দিকে কনিষ্ঠ দিকে আঙ্গুল সংখ্যা একটি রুট ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ ওয়ান কে এরকম করলে রুট করলে ওয়ানই হাফ হাফ কস 90 ডিগ্রি 90 ডিগ্রি কোন আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল তাহলে বৃদ্ধা হলে এই দিকে তাহলে এর সামনে কোন আঙ্গুল নাই মানে 0 রুট ওভার 0 ডিভাইডেড টু অর্থাৎ 0 এভাবে আমরা সাইন কস মান সহজেই বের করতে পারি তাহলে প্রশ্ন জাগে শিক্ষার্থীরা তাহলে ট্যান কিভাবে আমরা বের করব তো আমরা সহজভাবেই তো জানি ট্যান মানে সাইন বাই কস তার বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড কনিষ্ঠার দিকে আঙ্গুল সংখ্যা অর্থাৎ tan এর ক্ষেত্রে আমি সূত্র লিখতে পারি এটা এটা রুট ওভার বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড কনিষ্ঠার দিকে আঙ্গুল সংখ্যা আঙ্গুল সংখ্যা এই রুট এখানে কিন্তু একটা রুট দিলে চলবে দুই পাশে দিলেও চলবে সেটা আমাদের বিষয় কিন্তু মান কিন্তু ঠিকই আছে অর্থাৎ 0 30 45 60 90 এরকম আঙ্গুলের ডিগ্রি কিন্তু ঠিকই আছে তাহলে আমি যদি বলি tan 0 তাহলে tan 0 অর্থাৎ 0 মানে এখানে তাহলে সামনের দিকে আঙ্গুল সংখ্যা কয়টি 9 তাহলে √ ওভার 0 আর এই দিকে আঙ্গুল সংখ্যা কয়টি 4 তাহলে 4 তাহলে tan 0 0 অনুরূপ যদি বলি tan 45 আমি কিছু সংক্ষিপ্ত বলছি তোমরা জানে নিও এগুলো একই রকম ঘুরে ঘুরে একই কথা বলবো আমরা তাহলে এখানে 45 কে এই 45 তাহলে বৃদ্ধাঙ্গুল দিকে আঙ্গুল সংখ্যা 2 দুইটা
তাহলে কনিষ্ঠের দিকে আঙ্গুল সংখ্যা রুট ওভার এখানে কনিষ্ঠ এক দুই রুট ওভার তাহলে আমরা বলতে পারি ট্যান 45 সমান 1 অনুরূপভাবে তোমাদের অনেক সময় আসতে পারে অসংজ্ঞায়িত তোমাদের যেমন 180-190 পেজে লেখা আছে যে সবটা দেওয়া আছে কিছু কিছু ঘর অসংজ্ঞায়িত এটা তোমাদের নাও জানা থাকতে পারে তোমরা জানো যে ভগ্নাংশের লব কখনো জিরো হয় না ম্যাথমেটিক্সের ভাষায় একে বলে ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত যেমন তোমরা ছোট পুরোদিন দেখছো কিনা জানি না দুইকে শূন্য দুই ভাগ এর ফলাফল হচ্ছে অসংজ্ঞায়িত ইনফিনিটিভ কিন্তু আমরা লব যদি জিরো হয় হর যদি অন্য কিছু হয় তার মান কিন্তু আমরা জিরো বসাই তাহলে আমরা লক্ষ্য করছি এই ত্রিকোণমিতির অনুপাতগুলোর মধ্যেও যখন লব জিরো আসবে তার মান আমরা অসংজ্ঞায়িত করব একটা উদাহরণ দিচ্ছি তোমাকে তোমাদেরকে দেখো মনে করো তোমাদের একটা মান তাহলে আমাদের ছিল রুট ওভার ডিভাইডেড টু অর্থাৎ সেক 90 ডিগ্রি 90 ডিগ্রি হলো এখানে সেক সেকের বিপরীত হচ্ছে কে কস তাহলে আঙ্গুলের দিকে কোনটা যাবে সেককে উল্টালে কিন্তু কস হয় সেককে উল্টালে কি হবে কস হবে তাহলে কসকে উল্টালে সেক হবে তাহলে আমরা দেখি কসের দিকে এইদিকে আঙ্গুলের সংখ্যা জিরো আর এই দিকে আঙ্গুলের সংখ্যা ফোর তাহলে যেহেতু সেক তাহলে উল্টা যায় অর্থাৎ উপরে যাবে ফোর আর নিচে আসবে জিরো এই ক্ষেত্রে তোমার আসে অসংখ্যায়িত এভাবে আমরা যখন লব জিরো আসবে তখন তার মান আমরা অসংজ্ঞায়িত করব তাহলে আমরা সহজেই হাতের আঙ্গুলের ব্যবহার করে আমরা মানগুলো বের করতে পারি আগামী ক্লাসে এই অঙ্কগুলোর অনুপাত মানগুলো কিভাবে ব্যবহার করা যায় এবং প্রয়োগ করা যায় গণিতের সে সম্পর্ক নিয়ে আলোচনা করব তোমরা আমাদের লাইনকে সাবস্ক্রাইব করবে লাইক দিবে শেয়ার করবে এবং চাটমহল পাইলট গার্লস হাই স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ।